করোনার প্রভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ঝালকাঠি নৌকা শিল্প। মিস্ত্রির অভাবে নৌকা তৈরি যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি স্থানীয় হাটে দূর দূরান্তের ক্রেতারাও আসতে পারছে না, ফলে বিপাকে পড়েছেন এই শিল্পের সাথে জড়িতরা। ঝালকাঠির প্রতিনিধি শ্যামল সরকারের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত লিমা। খালবিল ও নদীনালা বেষ্টিত ঝালকাঠি ও এর আশেপাশের জেলাগুলোতে বর্ষা মৌসুমে নৌকার কদর অনেক বেড়ে যায়। যাতায়াতের পাশাপাশি ধান কাটা, বাগান থেকে পেয়ারা, আমড়া, সবজিসহ ফসল সংগ্রহ এবং বাজারজাত করতে নৌকার বিকল্প নেই। নৌকার চাহিদা থাকলেও এবছর করোনার বিরূপ প্রভাব পড়েছে এই শিল্পের উপর। একদিকে মিস্ত্রি সংকট, অন্যদিকে করোনার ভয়ে ক্রেতারা আসছেন না স্থানীয় নৌকার হাটে। এবছর নৌকাটা একটু দাম কম, করোনা টানা আছে, লোকজন আসতে পারে না, দূর দেয়া নৌকা বানাতে নামে টাকা পয়সা নাই, গাছকেন বিক্রি দেয়। ঝালকাঠির সীমান্তবর্তী প্রায় 200 বছরের পুরনো আটখড় হাটে আগের বছরের তুলনায় সিকিভাগ নৌকাও আসেনি, ক্রেতার আনাগোনাও অনেক কম। বিক্রেতারা বলছেন কাঠসহ বিভিন্ন উপকরণের দাম বাড়লেও বাড়েনি নৌকার দাম। আর ক্রেতাদের অভিযোগ, দাম আগের বছরের তুলনায় অনেক বেশি। আমাদের বিভিন্ন কৃষি খাতে ঢুকতে হইলে আমাদের ছোট নৌকা লাগে, আমাদের এলাকায় নৌকা ছাড়া বিকল্প কোনো পথই নেই। আমাদের এবছরে বাজার অবস্থা বেশি একটা ভালো না, কারণ ভাইরাসের কারণে বাজারে নৌকা আসে না, আর ক্রেতাও কম, বিক্রেতাও কম। নৌকা শিল্পের সাথে জড়িত ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। করোনার প্রভাবে সেখানে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা শুনেছি, এবং আমি গিয়েছি যে এখানে আসলে নৌকা বেচা কেনা আগের তুলনায় কমে গেছে। যারা নৌকা তৈরি করে এবং যারা নৌকার বাজারটা বসায় তাদের হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চেষ্টা করবো তাদের যদি এই ধরনের কোনো ব্যাপক কোনো সমস্যা হয়, আমরা আমাদের পক্ষে যতদূর করা সম্ভব আমরা সহায়তা করি, সেইভাবে তাদেরও কিছু সহায়তা যদি লাগে আমরা সেটা করতে পারবো। সরকার প্রয়োজনীয় সহায়তা দিলে ঝালকাঠির ঐতিহ্যবাহী এই শিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।